فايسون نو موتي دي لا فاسيليتي على الطرف تاع كي فايسون سبحان الله افني امي الله الطرف تاع كي جتا فاسيليتي فايسي আখেরে জবানার নবীর উম্মতর মাঝে বেটাইন বেটিনতে আল্লাহর তরফ থেকে যেটা ফেসিলিটি পাইছি এলা ফেসিলিটি কোন নবী হলেও পাইছেন না আপনারা কৃষ্ণা বেজার বা কৃষ্ণা নি ফেসিলিটি পাইলে মানুষ খুশ হয় কিন্তু আপনারা ভাই সাইয়া বুঝা যার কুয়ার বাদে যে না আবু বেজার রয়েছে খুশ আপনারা আর কেউ যদি খুশি হয় খুশি হওয়ার বাদে আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে নাইলে আল্লাহ প্রবর দিগারে আলমর প্রশংসা করে উচ্চ আওয়াজে বলুকুয়া আপনারা সুবহান আল্লাহ আল্লাহর প্রশংসা আপনারা করলা যে আল্লাহ প্রবর দিগারে আলমে আপনারে আমারে যেটা ফেসিলিটি দিছে দেখো আখেরে জবানার নবীর উম্মতর ফেসিলিটি হজরত বিলাল রাজি আল্লাহ তালু হজরত বিলাল বিলাল হাবসি খালাম ইজমিজা এক সাহাবি আসলা হজরত বিলাল তো হজরত বিলাল জেলা খালা আসলা ওলা বেগড়া আসলা ওলা ফেস্তা আসলা কোন ডিজাইন আসলো না হজরত বিলাল হাবসি রাজি আল্লাহ তালু ফেসিলিটি হুনিয়া অজু করতে সময় আমরা অজুর মাঝে খনি পর্যন্ত দই না হাসারানি আর দইতে সময় খনি পর্যন্ত দই হজরতে বিলালে বগল পর্যন্ত দই তাক সুবহান অথ বাড়িয়া দুয়ার দরকার গীতা হাসারানি অথ বাড়িয়া দুয়ার দরকার গীতা আল্লাহ হইসন খনি পর্যন্ত দৌ এক সাহাবি নবীজির খেদমত গেছেন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বলো আলসিয়া এক মানুষ আমরা সমাজ আলসিয়া মানুষ তা হই নানি এরে দেখি ফাও বাড়ি বাড়িয়ে দিয়ে ফাও এখান ওখানে বাড়ি মারিয়া ফুটি রয়ে দয় না ঠান্ডা দিন হলো আলসিয়া এক এক মানুষ তা কইন দিয়ে ফাও এখানো করবো বাড়ি মারবো বাড়ি মারিয়া আর হই বাবা বালি যেটা আসলো যেটা বিস্তার থাকলে কুণ্ঠাই তো ইটা ফালাই দিছি আর ফল দুই তা হক দুইলে কুণ্ঠায় না ওই জন্য হে ফুটি রয় মুসলমান হইছি হাসা কিন্তু এমন ঠান্ডার সিজন ইটা তামার দ্বারা অজু করা সম্ভব হতো বিলে হাসানি বিলে দি বিলে অজু করতা নানি আপনি বলে আমি উজু কিলা করতাম উঠো ঠান্ডার মাঝে আমার দ্বারা উজু করা অসম্ভব নবীজি কয় না আচ্ছা ঠিক আছে তোমার আর উজু লাগতো না খালি তুমি নমাজ পড়িও খালি তুমি নমাজ পড়িও এই সাহাবি সারা সাহাবাই কেরা মখলে উজু করি করি গিয়া মসজিদ হামান এই সাহাবি ডাইরেক্ট বাড়ি থেকে আইলা মসজিদ হামাই গেলা মসজিদ হামাই এত নমাজ পড়া নমাজ পড়া শুরু নমাজ ফরিত্রা 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 আর একদিন দেখলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হয়ে ওযু করতে সময় বিলালর ভাই সাইরা বিলে বিলালে বগল পর্যন্ত সাহাবাই কেরামকলে আত পর্যন্ত কনি পর্যন্ত দইরা কিন্তু হযরত বিলালে একেবারে বগল পর্যন্ত গোটা হাতটা দইত্রা এর বাদে ঠান্ডার মৌসুম হজরত বিলাল পানির মধ্যে লামিয়া ওযু করতে আসনি সাহাবি আফসোস করে না রকম মিলে ও বিলাল ও বিলাল এত ঠান্ডার সময় কেন আপনি পানির মধ্যে একটু লামস আর আমি শুনছি আর দেখি আর সাহাবাই কেরা মগলে খনি পর্যন্ত দৌত খোত্রা কিন্তু বিলাল আপনি খনি পর্যন্ত নাই আপনি বগল পর্যন্ত দৌত খড্ডায় কারণটা কি তারে বিলাল বিলাল এখন আপনি জানো না বুধ নবীজি হাদিস কইছেন ইন্না উম্মতি
يدعون يوم القيامة غرا محجلين من آثار الوجه. আল্লাহর নবীর হাদিস হইয়া থাকলো গিয়া আমার উম্মতে দুনিয়ার মধ্যে নামাজ পড়িত করি ওযু করব, আমার উম্মতর খালকে আমতর দিন ওযুর অঙ্গগুলা খালি জলমল করতে রইব সুবহানাল্লাহ। অন্য কোন নবী আকলর ওযুর অঙ্গগুলা জলমল করত নাই, কিন্তু আমার উম্মতর ওযুর অঙ্গগুলা মুখে মাথায় হাতে পাবে জলমল করতে রইব। আমার কথা হইয়া থাকলো গিয়া আমার খনি পর্যন্ত কেন লাইট হইত জলমল করত। আমি বিলাল একটু খালা খুলোটা আমার লাগে, আমি মনে করি আর গোটা হাত যদি আমি দৌত করতে পারি ভাই আমার গোটা হাতটা লাইট হয়ে যাইব গিয়া কিয়ামতের দিন সুবহানাল্লাহ। আর আমার গোটা হাত লাইট দেখিয়া নবীদের রেখে পরিচয় দেওয়ানি লাগত নাই, বিলেও আপনার বিলাল গুড়া গুড়ে করা নবী যে গোটা হাত লাইট দেখিয়া বিলালর পরিচয় পাইয়া জন্য তো থুবাইয়া লইয়া যাইবা সুবহানাল্লাহ। এই সাহাবি এখন বিলা আইস থাকি আমি আর আলসি করতাম নাই, কেননা আমিও তো একবার মরা লাগব আর কিয়ামতের দিন আমার নবীর দরকার আমার ফলব। নবীর কাছে খাল কিয়ামতের দিন নবী আমার টুকাইয়া বার করবা, আমি নবীর টুকাইয়া বার করা লাগত নাই, আমিও যদি অজু করি তা হইলে আমার অজুর অঙ্গগুলা কিয়ামতের দিন জলমল করব, ওটা অঙ্গগুলা লাইট হইব আর নবীর টুকাইয়া জন্য তোর মাঝে নিবা সুবহানাল্লাহ। আমার ভাই অকল বন্ধু অকল এলা কোন নবী অকল অঙ্গ জলমল করত নাই, আখেরি জবানার নবীর উম্মতর খুশকিস্মত তারার অঙ্গয় জন্ম করব, তারা আগে জন্ম তো দেখবা, তারা আগে আমরা আগে জন্ম তো দেখব, দেখবেন আমরা আগে জন্ম তো দেখব। সাহাবাই কেরাম বলে একটা আমল করছ, নবীজি মেয়েরাজ গেছেন আপনারা বুঝলেন, নবীজি মেয়েরাজ গেছেন, যখন নবীজি মেয়েরাজ গেছেন যাইতে সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির লগে আল্লাহ পরওয়ারদিগার আলমর লগর সাক্ষাতর আগে নবীজি জান্নাতের মধ্যে হামাইলা জান্নাত সর করার লাগিয়া দু জাহানোর বাদশাহ সরোবরে আম্বিয়া রহমতুল লিল আলামিন জান্নাতের মধ্যে হামানিত লাগছে শুনেন জান্নাতের মধ্যে নবীদের আগে হইয়া রখে হাঁটিয়া যাইতে আছে আর খড়মর ফাড়া শোনা যা রাখে বুঝা যায় খড়ম লইয়া শেষরাইয়া শেষরাইয়া আঠে নবীজি হইয়া রো বলে কিতা জিব্রাইল আমার খোঁসায় আমি আইলাম জন্নত দেখার, আপনি আমার লইয়া আইসুন জন্নত দেখবার লাগিয়া আর আমি বোধ হয় আমার আগে সে জন্নত হামাই গেল এন খে বেলে নবিয়া আপনি কে বাবু দেখি সাক্ষা চাই আপনার আইডিয়ায় খারে লয় জিব্রাইলে কইরা বিলে ও নবী আপনি কিলা বুধ ভাইলা বিলে না খার কল মর শেষরে শেষরে ফাড়াটা হনি ও জিব্রাইল দেখি খুশাই নেই খে দু জাহানোর বাদশার কাছে জিব্রাইল এখন মিলে ইয়া রাসূলুল্লাহ রহমাতুল্লিল আলামিন ও নবী আপনি সিন ফাইরা না নিয়ে খে দেখি আপনি সামান্য খেয়াল করুকা রহমাতুল্লিল আলামিন এখন মিলে তো হুনিয়ার আমার খাবারে ফেস্তা খালা কুলোটা বেগড়া বিলালর খড়মর আওয়াজ সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ আপনার ধারণায় খাবারে বাস্তব নবীজি গো আপনি যে আন্দাজ লাগাইছেন আপনার আন্দাজটা এত বাস্তব এত বাস্তব বিলালের আমলের উপরে আল্লাহর জাত এত সন্তুষ্ট বিলালে আমল করছেন বিলাল জমিনের মাঝে খালা কুলুটা বেগড়া হইতে পারেন কিন্তু বিলালের আমল আল্লাহর দরবারে বড় জবর চমকিলা জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বেগুড়া বিলালর চমকিলা আমল গুলারে রেকর্ডিং করিয়া জান্নাতের মধ্যে রাখি থই দিছেন সুবহানাল্লাহ। ও নবী বিলালে খড়ম লইয়া শেষরিয়া শেষরিয়া মসজিদে যান আর চমকিলা আমল করেন আল্লাহরে সন্তুষ্ট কর্তা করিয়া নবীগর বিলালর বেগড়া বিলালর ওগুলা আমলরে মালিকে পছন্দ করিয়া
মালিকে পছন্দ করিয়া রেকর্ডিং করিয়া জন্নতর মাঝে তার রেকর্ডিং বাজাই থিয়াছ। সুবহানাল্লাহ। এই জন্নতরে নবীজি সয়ের করলা, সয়ের করিয়া আরেক জন্নতর মাঝে গিয়া প্রবেশ করতা। আরেক জন্নতর মধ্যে প্রবেশ করতে সময় দু জাহানোর বাদশাহ শুনোন, বিলে আমি জন্নত হামাইবার আগে আগে জন্নতর মাঝে বইয়াকে তিলাওয়াত করতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্নত বইয়া তিলাওয়াত চলে, তে একজন না হামাইয়া তিলাওয়াত করতে পারব না। জন্নতর ভিতরে তিলাওয়াত চলে। নবীজি হই রাজি ভাই কুবক বিলে কিতা বিলে কৌ সাহেব ইনু তিলাওয়াত কে করে? বিলে নবী আপনি কিতাব দৈন খার আওয়াজ আপনার অনুমানের মধ্যে আপনার আন্দাজের মাঝে খার আওয়াজ লাগে রে ইয়া রাসূলুল্লাহ। নবীজি এখন বিলে আমি অনুমান করি আর আমার সাহাবে হযরতে হারিস ইবনে নুমানের আওয়াজ আমি শুনতে পাই। আর আমার হারিস ইবনে নুমান এজলা কোরআন তিলাওয়াত করেন একেবারে অবিকুল আওয়াজ, আমার হারিসর অবিকুল আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির খেদমত হযরত জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে অনুমান আর গুমান করছেন নবী গো, ও নবী আপনার অনুমান আর গুমান একেবারে সঠিক, কেন না হারিস ইবনে নুমানের তিলাওয়াতের আওয়াজ রে রব্বুল আলামিন তো পছন্দ করছেন আমল রে। হারিস ইবনে নুমানে আমল করছেন কিতাবে তার মাতা নুফরে সন্তুষ্ট করে লাইছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহও করতে পারি না দুনিয়াতে, মারেও সন্তুষ্ট করতে না পারি না, বাপরেও সন্তুষ্ট করতে পারি না। ও নবী গো আপনার হারিসে তার মারে সন্তুষ্ট করে লাইছেন, আর মায় শান্তি মন লয়ে হারিসর লাগি আল্লাহর দরবার দোয়া খসলা আর খসলা বিলে ও আল্লাহর জাত আমি আমার আওলাদ হারিসর উপরে বড় জবর সন্তুষ্ট রে আল্লাহ। ও আল্লাহ হারিসর গর্ব ধারণী মায়ের দোয়া করে আড্ডে বা আল্লাহ, আয় আল্লাহ আবার হারিসর উপরে আপনি কুশার সন্তুষ্ট হয়ে যাও রে বাল্লাহ। আল্লাহর জাত সন্তুষ্ট হইয়া আপনার হারিসর নবী আপনার সাহাবে হারিস ইবনে নুমানের তিলাওয়াতের সুরগুলারে মালিকের রেকর্ডিং করছেন, আর এই সুরের উপরে রব্বুল আলামিন মগ্ন হইয়া জন্নতের মধ্যে সেই রেকর্ডিং বাজাইতে আসেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে আখেরে জবানার নবীর উম্মত সামান্য আমল যদি করে সামান্য আমলের উপরে আল্লাহর জাত এত সন্তুষ্ট হয়। আগর যুগর মুসলমানে 3,000-3,500 বৎসর বাঁচিয়া যে তা আমল করছেন, আপনি আমি মুহূর্ত সময়ে তা কি বাড়ি আমল করে নিতে পারব? কেন না আমরা ফেসিলিটি ফারা উম্মত, আমরা ফেসিলিটি পাওয়া উম্মত, আমরা রে আল্লাহ পরবরে দিগারে আলম আমরার উপরে সন্তুষ্ট হইয়া আমরার নবীর উপরে সন্তুষ্ট হইয়া মালিকে তান উম্মতর লাগিয়া অনেক ফেসিলিটি দিয়া দিয়েছে। কিন্তু উম্মত মনে করি আর আমি তো মুসলমানের আওলাদ মুসলমান, নাম রাখি লাইছি আবদুল্লাহ, নাইলে আসাদ আহমদ, নাইলে সেলিমুল্লাহ তমুকুল্লাহ অমুকুল্লাহ, নাম রাখি লাইছি খাম করে দিছি যে না আপনি আমি নামে পাস পাইতাম না, আপনি আমি কর্ময় পাস পাইতাম। হাসান মুসলমানের কর্ম একেবারে খাওয়া থাকি লইয়া গুমানি পর্যন্ত ফেসাব পায়খানা পর্যন্ত সমস্ত মুসলমানই লাইনে হইত। সুবহানাল্লাহ। সমস্ত মুসলমানই লাইনে হইত। হায়রে আফসোস, হায়রে আফসোস, আজকের মুসলমান নমাজ দাঁড়ানের লগে লগে নমাজ বন্দা নমাজের মাঝে কিন্তু দিল তার দুনিয়ার গলির গলিয়ে ঘুরতে আসে কিনা? মুসলমানে যদি ইমামর ইমাম সাহাবর করে উবাইয়া নমাজ আদায় করে কিন্তু দুই নম্বর রাখাতর মাঝে হেতু কাইয়া পায় না, কত রাখাত পড়েছে আগর রাখাতর মাঝে আমার ইমাম সাহাবের সুরায় ফাতেহার লগে কোন সুরাটা মিলাইলা? আসার নেই, আমরাও মুসলমান নমাজও লাগিয়ে আরি যাই, এমনি তো আরি আরি নমাজও লাগিয়েও আরি যাই। হায় আফসোস। এক বুজুর্গ বিচারা নতুন মুসলমান হয়েছে, বিচারা নতুন মুসলমান হয়েছে,
গেছে গিয়া দাওয়াতের খান তাবলিগ জমাত গেছে গিয়া গিয়া বেশি দিন কোন ঘটনা নাই এক কার গুজারি অত যুগ আগর নাই সাহাবাই কেরা মখলোর যুগর নাই ও আপনার আমার যুগর আল্লাহর আশিক আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ফলিয়া মুসলমান হয়ে গেছে হাজার হাজার মানুষ ডেইলি মুসলমান হয়েছে হাজারে হাজার মানুষ বান্দিয়ার এক হাজার না হাজার হাজার মানুষ ডেইলি মুসলমান হইতে আপনি আমি তো জন্মসূত্রে মুসলমান হ্যাঁ আপনি আমি জন্মসূত্রে মুসলমান কত চমকিলা কফাল কিন্তু কত অনেক শেষা খাইত্রা মুসলমান হইয়া অনেক শেষা খাইত্রা আপনার বাপ দাদার সম্পদ পাওয়া তাকিয়া পর্যন্ত বঞ্চিত হইত্রা এর বাদে কুটুম খেস হলে তারারে বাড়ি থেকে তাড়াইয়া দিলাইস কুটুম খেসে কুটুম বলিয়া কন্যা রক্তর মাংস নিজর বলিয়া কন্যা এলাও আসন্যানি মানুষে মুসলমান হইত করিয়া আল্লাহ ফাইত্য করিয়া জন্নত ফাইত্য করিয়া নবী ফাইত্য করিয়া হাউজে কৌশলর ফানি পিত করিয়া কেয়ামতর কবরর হোলনাক আজাব তাকে বাস্ত করিয়া মানুষে জ্ঞান খাটাইছে খাটাইয়া সাইয়া দেখছে আমি যদি মুসলমান হইতে দুনিয়া আখেরাতর গজব থেকে বাঁচতে হয় আল্লাহ মুসলমানের কোনো মুসলমানদের গজব দিয়ে হালাক করছে না কোনো মুসলমানদের আল্লাহ গজব দিয়ে হালাক করছে না হালাক তখন করছে যখন মুসলমান বিগড়ে গেছে গিয়া যখন মুসলমান বিগড়ে গেছে গিয়া কারণ এর এক কিতাবর মাঝে পাইলাম যে নামাজ খে পড়ে না নামাজ খার উপরে নাই হে নামাজ পড়তে লাগে না যে মরি গেছে হে নামাজ পড়েনি জি না হে নামাজ পড়ে না আর হে নামাজ পড়ে না বেলে যে মুসলমান নাই হে নামাজ পড়ে না ও মুসলমান হ্যাঁ অন্য ইহুদি নাসারা খ্রিস্টান ওটা ধর্মর মানুষ হে নামাজ পড়ে না কিন্তু মুসলমানে নামাজ পড়ে সাইয়া দেখিও আপনার আমার মুসলমানের গর প্রায় গাউট আসন যে যদি একশো খানে গাউট গড় থাকে তে দেখা যায় কি তা আপনার 45 খান গড়ে নামাজ পড়ে আর অর্ধেক তাকি বেশ গড়ে নামাজ পড়েন না তাও 45-এর মাঝে আপনি কম্পেয়ার করিয়া সাইবা 45 গড়ের মাঝে যদি এই ফ্যামিলির এক ফ্যামিলির এক গড় এক ফ্যামিলির মাঝে 10 মানুষ তখন তো দুইজনে নামাজ পড়িত্রা তে আটজনে নামাজ পড়েন না পড়েন না হাসান আটজনে নামাজ পড়েন না যে দুইজনে নামাজ পড়ে এই দুইজনে আবার যারা পড়ের না এরার কাছে নামাজের তাকদাদের না ইলাও আছে কত ঘর এলাও 100 মাঝে প্রায় 95% গড় আছে যে যারা ফলের না এরার তলে এরার পিছনে কোন ধরনের খেদা খেদি চলের না তো আল্লাহর বন্দা মুসলমান হইয়া গেছে কি দাওয়াতর খাজো দাওয়াতর খাজো গিয়া আল্লাহ আমি সাহাবে তকবিরে উলার খুব গুরুত্ব দেন দাওয়াতর যত সাথে তকবিরে উলার গুরুত্ব দেন কিতার লাগি দেন মিলে 40 যদি কোনো মানুষে তকবিরে উলার সহিত নামাজ ফড়ি লইতে পারে তে ফজিলত হইয়া তাক লগে জন্নতর তালার চাবি তার হাত লইয়া আইছে সুবহানাল্লাহ জন্নতর তালার চাবি আল্লাহ তারে সমজাইয়া দিলেন তার হাতের মাঝে তকবিরে উলার এত ফজিলত এত ফজিলত তে সাথী অকল 3 গেছে বিচারা আর সাথী অকলর লগে ওইয়া নামাজ পড়ে সাথী অকলে অনেক বুঝাইলা বেলে বাবা আপনি নতুন মুসলমান হইস গতিকে তকবিরে উলার আপনি খুব গুরুত্ব দিবায় কারণ আমির সাহাবর কথারে আমরা ফলো করিয়া চলা লাগবো আমরা সারাই তকবিরে উলার সহিত নামাজ পড়ি আর আপনিও আমরা লগে উবাইন উবাইন সফো এর বাদে তকবিরে উলার সহিত আপনি নামাজ পড়ো না ইমাম সাহাব কোনো সময় রুকু যাইত্রা গিয়া ওটা আমি তাহলে তহরিমা বান্দুন আল্লাহ আকবর হইয়া কোনো সময় সুরায় ফাতেহা শেষ হয়ে গেছে গিয়া ওটা আমি আপনি তহরিমা বান্দুন আল্লাহ আকবর হইয়া এটা হল কথা লাগে অনেকদিন হুনতে হুনতে বিচারায় কইল সরম করে কয় না আর একদিন শরমার বাঙ্গিয়া কই দিল কইল বলে দেখো আমিরে বাবু বেজতির এক মানুষ কারণ নতুন মুসলমান হইছি আর আপনারা ওই লাগি জন্মসূত্রে মুসলমান
কতটুকু গুরুত্ব দিয়া করে আপনারা জন্মগত মুসলমান, মুসলমানের গরু আপনারা জন্ম লইছে, জন্ম লওয়ার লগে লগে ডাইনখানো আজান বাউখানো আকামত শুনানি হয়েছে, তখনও আপনারা জন দুনিয়ায় আইয়াও আল্লাহ চিনি লইছো, আর আমি বুড়া হইয়া আল্লাহ চিনছি, আসারেন আমি বুড়া হইয়া আল্লাহ চিনছি। গতিকে ও বাবা অকল আপনারা যখন জন্ম লইয়াও আল্লাহরে চিনি লাইছো, আর আমি পাপি, আমি পাপিষ্ঠ বুড়া হইয়া মা লেখিছিলাম, আপনারা পুরানা মুসলমান, আপনারা জন্মসূত্রে মুসলমান, আপনারা সফা দাঁড়ানির লগে লগে খানায় কাবা আপনার সামনে হাজির হয়ে যায় গিয়া, কিন্তু আমি সফা দাঁড়ানির লগে লগে সাইতে সাইতে খানায় কাবা দেখতে পাই না, বালা হরি গভীর হরি দিয়ান দিয়া যখন আমি চাই, ও সাইতে সাইতে দেখে খানায় কাবাই আমার আস্তে আস্তে সামনে আসিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খালি সফৌ বাইলা খানায় কাবা দেখি লাইলা, কেন না নিয়ত করলায় কাবা শরীফরে দেখে দি মুখ করিয়া, আমি নামাজ আদায় করিয়া রখান নিয়ত করি নি, আমি কাবা শরীফের দিকে দিমুখ করিয়া নমাজ আদায় করি, আর ও বাবা আপনারা খালি সফু বাইলায় কাবা শরীফ সামনে হাজির হয়ে যায়, তার কারণ ইয়া থাকলো কি আপনারা পুরানা মুসলমান জন্মগত মুসলমান, আর আমি বুড়া হইয়া মুসলমান হইছে, সাইতে সাইতে খানায় কাবা দেখতে পাই না, এর কারণে আমার দেরি দেরি হয়ে যায় গিয়া, কোন সময় সাইতে সাইতে খাবারে ওলা সময় হয়ে যায়, যে ইমাম সাহাব রুকুব যাইত্রা গিয়া তখন খানায় কাবা আমার সম্মুখে আয়, ও আমি আল্লাহ আকবর হইয়া তহরিম আবাদি, আর কোন সময় আল্লাহর ফজল আর দয়া হয় ইমাম সাহাবে সুরায়ে ফাতেহা শেষ করতে পারেন না, খানায় কাবা দেখি আমার সম্মুখে আয়া হাজির হয়ে গেছে গিয়া, সুবহানাল্লাহ। আফসোস আফসোস, সামি খাইনা আমরা চলে গেছি।